একটা ট্র্যাক নিয়ে ঘুরতেছি। এবার রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ডালিউডের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। অনেকে তো আবার কোনো কিছু চিন্তা ভাবনা না করেই মাহিকে নিয়ে স্লোগান দিচ্ছেন, ছিল মারিবেন কোনখানে মাহিয়া পার মাঝখানে, আর এরই মাঝে মাহিয়া পার জড়িয়ে গেলেন এক হাস্যকর পাতকাণ্ডে। যাই হোক, এবার পাদাপাদির দিন শেষ শাকিব আল হাসানের বাংলাদেশ। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। আর এই অনুষ্ঠানে শাকিব আল হাসানের বক্তব্য দিতে গিয়ে যেন এক বিরাট সমস্যায় পড়ে গেলেন। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাগফিরাত কামনা করছি। আর এবার তো শাকিব আল হাসান নির্বাচনী প্রচারণায় নেমে সেলফি তোলার মাঝে বেশ বিরক্ত বুদ্ধি হয়ে গেলেন। আর এবার তো অপু বিশ্বাস ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় নেমে যেন গলা ফাটিয়ে কি বলছেন, আর এবার শাকিব আল হাসানের হয়ে মাশরাফি তো রীতিমতো ভোট চেয়ে সবাইকে অবাক করে দিলেন। প্রিয় ভিউয়ার্স, এই হাস্যকর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।